প্রিয় নবম শ্রেণীর ভাই বোনেরা আমি শুভঙ্কর ভৌমিক আর তোমরা দেখছো প্রগতি শিক্ষাঙ্গন আজ তোমাদের জন্য আমি একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে তোমাদের যে পাঠ্য চিঠি স্বামী বিবেকানন্দের যে চিঠি রয়েছে সেই চিঠি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্যে প্রয়োজনীয় আজকের এই ভিডিওর আলোচনার বিষয় সেই চিঠি যে চিঠির আলোচনার মধ্যে তোমরা পেয়ে যাবে তোমাদের পরীক্ষার জন্য যাবতীয় এমসিকিউ এবং এস প্রশ্নের উত্তর সেই সঙ্গে পেয়ে যাবে বট প্রশ্নের একটি সামগ্রিক ধারণা চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমাদের চিঠি সরাসরি চলে যাব এবার আমাদের পাঠ্য বইয়ের সেই চিঠি গল্পের মধ্যে চিঠি কিন্তু একটা চিঠি তো এই চিঠির মধ্যে একটা গল্প রয়েছে চলো আমরা সেটা নিয়েই এখন আলোচনা করছি চলো চলে যাই আমাদের পাঠ্য বই এবার আমরা চিঠি স্বামী বিবেকানন্দের এই চিঠিটির বিস্তারিত আলোচনা করব দেখো চিঠি এই চিঠিটি স্বামী বিবেকানন্দ কাকে লিখেছেন এখানে দেখো লেখা আছে মিস কল্যাণিয়া মিস নোবেল আলমোরা উনত্রিশ জুলাই আঠারোশো অর্থাৎ স্বামী বিবেকানন্দ এই চিঠিটি মিস কল্যাণিয়া মিস নোবলকে লিখেছেন এবং এই চিঠিটি তিনি কোথার থেকে লিখেছেন আলমোরা উনত্রিশ জুলাই আঠারোশো সাতানব্বই সালে লিখেছেন আলমোরা থেকে চিঠি শুরুতে স্বামী বিবেকানন্দ কী লিখেছেন দেখেন স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি তাতে জানলাম যে তুমি ভারতে আসতে এবং সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প কাল তার উত্তর দিয়েছি কিন্তু মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম তাতে এ পত্রখানিও আবশ্যক হয়ে পড়েছে মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখা ভালো ব্যাপারটা আমরা কি বুঝলাম এখানে স্বামী বিবেকানন্দ মিস মুলারের কাছ থেকে মিস নোবল ভারতে এসে কি কাজ করবেন সেই কাজের উদ্দেশ্য সম্পর্কে তিনি মিস মুলারের কাছ থেকে জানতে পেরেছেন তাই বিবেকানন্দ বলছেন মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম তাতে এ পত্রখানিও আবশ্যক হয়ে পড়েছে অর্থাৎ মিস নোবল ভারতে এসে কি কাজ করবেন তার উদ্দেশ্য স্বামী বিবেকানন্দ জানতে পেরেছেন কার কাছ থেকে মিস মুলারের কাছ থেকে এই জন্য তিনি মিস নোবলকে কিছু উপদেশ দেওয়ার জন্য একটি চিঠি লিখেছেন মিস নোবলকে সেই চিঠি এটি কি বলছে তারপর দেখো তোমাকে খোলাখুলি বলছি এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে ভারতের জন্য বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহির প্রয়োজন অর্থাৎ ভারতের নারী সমাজ অসহায় সেই নারী সমাজকে উন্নতির জন্য অর্থাৎ নারী সমাজকে নারীদের মর্যাদা প্রদানের জন্য যেমন একজন নেত্রীর প্রয়োজন স্বামী বিবেকানন্দের বিবেচনায় মিস সেই রকম একজন নারী তোমার শিক্ষা ঐকান্তিকতা পবিত্রতা অসীম ভালোবাসা দৃঢ়তা সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন অর্থাৎ ভারতের নারী সমাজের ক্ষেত্রে ভারতের নারী সমাজের উন্নতির জন্যে তাদের মর্যাদা দানের জন্যে যেমন একজন নারীর প্রয়োজন সেই রকম নারীকে মিসনবল কার বিবেচনায় স্বামী বিবেকানন্দের বিবেচনায় তারপর স্বামী বিবেকানন্দ কি বলছেন দেখো কিন্তু বিঘ্ন আছে বহু এদেশের দুঃখ কুসংস্কার দাসত্ব কি ধরনের তুমি তা ধারণা করতে পারো না এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে তাদের জাতি ও স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা ভয়েই হোক বা ঘৃণাতেই হোক তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এবং তারাও এদের খুব ঘৃণা করে পক্ষান্তরে শ্বেতাঙ্গেরা তোমাকে খামখেয়ালি মনে করবে এবং প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে অর্থাৎ বিবেকানন্দ এখানে কি বলেছেন যে আমাদের ভারত দেশে ভারত দেশে যেসব মানুষরা বাস করছে তাদের মধ্যে একটা জাতিস্পৃহা রয়েছে অর্থাৎ তাদের মধ্যে একটা জাত ধর্মের একটা ভেদাভেদ রয়েছে সেটাই বিবেকানন্দ এখানে বলেছেন তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান এদেশের প্রায় সব জায়গার শীতই তোমাদের গ্রীষ্মের মতো আর দক্ষিণাঞ্চলে তো সর্বদাই আগুনে হলকা চলছে স্বামী বিবেকানন্দ এখানে বলার চেষ্টা করেছেন যে মিস নোবল যেখানে থাকেন অর্থাৎ মিস নোবল ইউরোপীয় দেশের লোক তিনি ইউরোপে ওখানে কী হয় সবসময় ঠান্ডা অর্থাৎ কুয়াশা পড়তে থাকে কুয়াশা বলতে বরফ পড়তে থাকে তাই তারা সবসময় যেভাবে তারা সবসময় মোটা জ্যাকেট পরে থাকে আমাদের ভারতে অবস্থাটা কি আছে যে আমাদের ভারতের যে শীত সেই শীতটা তাদের কাছে গ্রীষ্ম প্রদান মনে হবে কার কাছে মিস নো বলে গেছে যারা ওখান থেকে আসবেন তারপর কী বলছেন শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ কিছুমাত্র পাওয়ার উপায় নেই শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ কিছুমাত্র পাওয়ার উপায় নেই এই লাইনটি একটা ইম্পর্টেন্ট লাইন এখানে বিবেকানন্দ বলছেন শহর বলতে সে সময় কলকাতা শহরের কথা বলা হয়েছে কলকাতা শহরে সব ইউরোপীয় মানুষের আসতেন সেখানে সেখানকার যে পরিবেশ ছিল সেখানকার কলকাতা শহরের মধ্যে ইউরোপীয় পরিবেশ আছে স্বাচ্ছন্দ্য আছে এইবার শহরের বাইরে গেলে সেই পরিবেশটা পাওয়া যাবে না অর্থাৎ সেই ইউরোপীয় স্বাচ্ছন্দ্যটা পাওয়া যাবে না সেটাই বিবেকানন্দ এখানে বলেছেন কাকে মিস নোবলকে অর্থাৎ ভারতের পরিচয় দিচ্ছেন মিস নোবলের কাছে যাতে তার ভারতে আসার পরে তার যাতে কোথাও অসুবিধা না হয় এই জন্যই তিনি তাকে আগেই বলে দিয়েছেন এসব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি সর্বত্র যেমন এখানেও তেমনি আমি কেউ নই তবু আমার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়া আমি অবশ্যই তোমায় সাহায্য করব অর্থাৎ স্বামী বিবেকানন্দ মিস নোবলকে এই ভরসা দিচ্ছেন যে তার কাজে তার আপদি বিপদে সুখে দুঃখে সবসময় বিবেকানন্দকে ডাকলে মিস নোবলের মিস নোবল যদি বিবেকানন্দকে কখনো স্মরণ করেন তাহলে বিবেকানন্দ সবসময় তাকে সারা দিবেন এরপরে কি বলছেন বিবেকানন্দ কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো এবং কাজের পরে যদি বিফল হও কিংবা কখনো কর্মে বিরক্তি আসে তবে আমার দিক থেকে নিশ্চয়ই যেন যে তোমাকে আমরণ আমাকে আমরণ তোমার পাশেই পাবে তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো বেদান্ত ধর্ম ত্যাগী করো আর ধরেই থাকো অর্থাৎ স্বামী বিবেকানন্দ তাকে যে কথা দিচ্ছেন সেই কথা তিনি আর খেলাপ করবেন না মরত কি বাদ হাতিকা দাঁত একবার বেরোলে আর ভিতরে যায় না খাঁটি লোকের কথারও তেমনি নরচর হয় নরচর নেই এরপর এরপর বিবেকানন্দ বলছেন এই আমার প্রতিজ্ঞা আবার তোমাকে একটু সাবধান করা দরকার তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে মিস মুলার কিংবা অন্য কারো পক্ষপটে আশ্রয় নিলে চলবে না অর্থাৎ স্বামী বিবেকানন্দ মিস নোবলকে কী বলছেন মিস নোবল যেজনে ভারতে আসবেন তার সেই উদ্দেশ্য সফল করতে হলে তাকে কারো পক্ষপুটে আশ্রয় অর্থাৎ কারো দলে ভেরা যাবে না সেটাই বলছেন তার নিজের ভাবে মিস মোলার চমৎকার মহিলা কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঠুকেছে যে ঢুকেছে যে তিনি আজন্ম নেত্রী আর দুনিয়াকে ওলটপালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই এই মনোভাব তার অজ্ঞাতসারে বারবার মাথা তুলেছে এবং দিন কয়েকের মধ্যেই তুমি বুঝতে পারবে যে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব অর্থাৎ মিস মুলারের সঙ্গে মিস নোবলের মিস নোবলকে স্বামী বিবেকানন্দ বলছেন যে মিস নোবল যাতে কোনোভাবে মিস মুলারের পক্ষে না যায় তার বর্তমান তার 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 নির্দেশে অর্থাৎ তার ছায়া তার ছায়ার মধ্যে যাতে না প্রবেশ করে তারপরে বলছেন তার বর্তমান সংকল্প এই যে তিনি কলকাতা একটি বাড়ি ভাড়া নেবেন তোমার নিজের জন্য এবং ইউরোপ ও আমেরিকা থেকে যেসব বন্ধুদের আসার সম্ভাবনা আছে তাদেরও জন্য এটা অবশ্য তার সহৃদয়তা ও আমেরিক অমায়িকতার পরিচয়ক এখানে স্বামী বিবেকানন্দ মিস নোবলকে এটা জানাচ্ছেন যে বর্তমানে ভারতে কে রয়েছে মিস মোলা রয়েছে এবার ভারতে এসে মিস নোবল মুলারকে দেখতে পাবে। এইবার মিস মুলারের সঙ্গে সম্পর্ক অর্থাৎ মিস মুলারের দলে ভিত্তে মানা করেছেন মিস নোবলকে স্বামী বিবেকানন্দ কেননা মিস নোবেল মিস নোবল যদি মোলারের পক্ষে যায় অর্থাৎ মোলারের সহযোগিতা চায় অর্থাৎ মোলারের দলে থাকে তাহলে মিস নোবল তার উদ্দেশ্য সফল করতে পারবেন না এই জন্যই তিনি এইগুলো বলছেন কারো কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সমস্যা তার সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আজকে এই পর্যন্ত এর পরে আমরা পরবর্তী ভিডিওতে বাকিটুকু আলোচনা করব। চলো ভালো থেকো